সব চায়না লেখা বুঝলাম না এটার উপরে স্টিকার লাগাই দিতে হবে স্টিকার কি ডিফারেন্ট স্টিকার আমরা দিব চাবিটা নিয়ে সর্বোচ্চ কিনত না তোর একটা মোটর সঙ্গে কি জানি 15-20 এটা তো আরো অনেক বড় করা যায় না দলিল তো হবে শুধু না দলিল হবে না সেটা বলছি না তো একটা না 15-20 না কোন মডেলটা ওটা তো আরো বড় হ্যাঁ ওটার স্ক্যানারটা অনেক বড় না পোস্ট করে রাখ একবার মানে কাট কাট করে দেবো বাবু যাচ্ছো মেশিন একটা নিয়ে এসে বলো যে কাজ করে এগুলো ছুটিতে গেছে ইউপি হ্যাঁ
পরবর্তীতে তো আপনার যা আছে শেষ হয়েছে নাই তোমার এই এক লটের মালিক আছে জিনিস আমরা একটু স্লো করতেছি ওই দামাদাম করে ফেলতো এই করতে করতে অভ্যাস হয়ে যাবে কই তুমি বাইরে নি ওই যে কালি চেঞ্জ করে তারপর কি ওকে দিতে হইব কালি লাগায়া প্রেস ওকে হ্যাঁ পেপার দিছি ওকে দিতে হইব ওকে দেওয়ার পর পিন নিব এক্সিকিউট প্রেস ওকে হ্যাঁ দিলাম ওই যে একবার না ইয়েস না নো দেওয়ার লাগে খোলা আছে কিনা আপনার প্রিন্টিং বের হবে না অফ হইব হ্যাঁ টেস্টিং বের হইব কোড দিমু এখন এই যেন কোড দিতাছি কোডটা কি সাদা দিক উপরে না কালো দিক উপরে কালো দিক নিচে তো কালোটা নিচে সাদাটা উপরে হ্যাঁ ফটোকপি ওকে হ্যাঁ দিয়া এখন দিমু হইলো ইয়েস ওকে সেট টেস্ট চার্ট ক্লোজ কভার প্রেস ওকে ওকে দিলাম ওয়েট ইয়েস দিমু না নো দিমু অ্যাডজাস্টমেন্ট এরর দাইতাছে প্রেস ওকে টু এগেইন অ্যাডজাস্টমেন্ট এরর দাইতাছে উল্টা গুড়া মনে ঠিক হইছে আচ্ছা পরে ফোর দিয়ে দিচ্ছি ঘুরে দিতে হবে adjustment in your press আজ ফটো করছিলে দিয়ে দাও তো পেপার এই তো লাগানি সব হইল
তিনটা হইছে তিনটা হইছে কোড বাইছে কোডটা দাও কোড মোড লাগে না কে আমরা অটোমেটিকে বাইরে আছে কোড মোড কিছু লাগে না প্রিন্ট একটা বের হইছে তো বন্ধ করে অবস্থা এই যে এটা এটা পিছন দিয়ে অফ করি আমরা এডি বাইরে না ওই লাইন লাইন অফ করতে হুম আসেন এর ভিতরে কি কাগজ আছে দিলি কি কাগজ দিলি কি করবে দু চার বাসা দেন না ভাই একটা একটা দেন বারবার ড্রয়ার করবেন এখানে যে এক দুই তিন চার পাঁচ নিচে ফটো দিলাম কেন আপনার ওই জায়গায় আছেন আপনার আইকন আছে না হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো কোনটা আসছে এখন দোনো সাইডে তো এই যে আমি এই দাও জি পাঁচ বার ভাই যত বাড়ছে তখন দাম তো আপনার কাছে চাওয়াই হয়েছে তারপর কেন জিজ্ঞেস করতেছেন না স্যার।